এখানে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, পাতা কুকড়ানো বা মুড়ানো। এই পাতা কুকড়ায় কয়েকটা কারণে, তার মধ্যে হচ্ছে একটা একটা সারের অভাবে পাতা কুকড়ায়, যেটা আমরা বোরাক্স বলি বা বোরন সার বলি। এই বোরন সারের যদি অভাব হয় তাহলে সবুজ পাতা বা কচি পাতা কুকড়া যায়। আর একটা কারণে কুকড়ায়, এই পাতার নিচে যদি জা পোকা বা অ্যাফিড পোকা থাকে, এই এই কারণে সাদা পোকা, এই যে সাদা পোকা, এই কারণে কিন্তু পাতা মুড়ায়, পাতা মুড়া যায়। এই পোকা মারার জন্য আপনাকে দিতে হবে কি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো অনুমোদিত কীটনাশক, মানে সঠিক মাত্রায় যদি স্প্রে করেন, 7 দিন পর পর তিনবার স্প্রে করেন, তাহলে এই সাদা পোকাগুলো থাকবে না, সাদা মাছিটা থাকবে না, সাদা মাছি থাকবে না, চলে যাবে। তাহলে পাতা কিন্তু টান টান হয়ে যাবে, মানে এরকম ভাঁজ কুকড়ানো দেখা যাবে না। আর যদি এই পোকা না থাকে, যদি পাতা কুকড়ানো মনে করেন শুধু কচি পাতা, তাহলে